অল্প বয়স ছিল, তখন বয়সের সাথে সাথে আমরা ম্যাচুরিটি এসছে, সেটা তো এনজয় করার মতোই, জীবন থেকে তো আসলে বাইরে না। এখন মনে হয় যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে আমার মনে হয় যে আমাদের জন্য বোধহয় এখন আর এই কালচারাল ফিল্ডটা না, এইভাবেই হয়তো কখনো পাওয়া না পাওয়া, অনেক পাওয়া সব তার মধ্যেই হয়তো জীবনটা একটা সময় থেমে যাবে। মানুষ কিন্তু দিন শেষে একটু বিনোদন চায়, সারাদিন কাজ করে একটু বিনোদন, সেই সাথে আমারও হোক। কারণ হচ্ছে কি, সাকিবের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, না সাকিব তো আমাকে দিয়েছে, তারপরে মিশা সদগর দিয়েছে, এনজয় করি এইভাবে যে আসলে আমরা তো পরিবারের বাইরে কেউ নই, সেই জন্য এগুলো করতেই ভালো লাগে। অবশ্যই সাকিব সুপারস্টার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তার অনেক গ্রহণযোগ্যতা, মানুষ তাকে অনেক ভালোবাসে। জায়েদের কথা বলে, সেও আমার ছোট ভাই। আজকের নাটকের হচ্ছে, নাটকটার নামই হচ্ছে গৃহলক্ষ্মী, এটার পরিচালক হচ্ছে মইনুল হোসেন খোকন, এবং আমাদের আরেকজন পরিচালক আছেন জিয়াউল হক মনি। এটা এনজয় করি এইভাবে যে আসলে আমরা তো পরিবারের বাইরে কেউ নই, তো নাটক তো আসলে আমাদের দেখা আশেপাশের গল্প, তারপরে জীবনবোধ, সমাজ, সামাজিক কর্মকাণ্ড সব মিলিয়েই তো নাটক হয়। তো সেই জন্য এগুলো করতেই ভালো লাগে। যখন অল্প বয়স ছিল তখন নায়িকার চরিত্র অভিনয় করেছি, তখন আমাদের ক্যারেক্টারগুলো, এখন যে ক্যারেক্টারগুলো করছি সেগুলো তখন আনোয়ার আপা করেছেন, রোজি ভাবি করেছেন, ইভেন দো শাবানা ম্যাডাম করেছেন, ববিতা ম্যাডাম করেছেন। এখন আমরা বয়সের সাথে সাথে আমরা ম্যাচুরিটি এসছে, এবং বাস্তবেও আমরা মা হয়ে গেছি, আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। সো আমরা এখন টেলিভিশনে, নাটকে, ফিল্মে, থিয়েটারে আমরা আমাদের যে চরিত্র সেটাই আমরা এখন করছি, সেটা তো এনজয় করার মতোই, জীবন থেকে তো আসলে বাইরে না। দেখেন, আমি তো একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি, এখন মনে হয় যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে আমার মনে হয় যে আমাদের জন্য বোধহয় এখন আর এই কালচারাল ফিল্ডটা না। অনেক বোহিমিয়ানরা চলে এসেছে, অনেক বেশি মানে হাইপ তোলার চেষ্টা করে, যারা এত কম জেনে এত হাইপ তুলে ফেলে, তারপরে এবং এদেরকে নিয়ে সবাই এত নাচানাচি করে। বেসিক্যালি যারা আসলে জানে, বোঝে, বোধ সম্পন্ন মানুষ, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ, মানে ইন্ডাস্ট্রি বলতে ফিল্ম ইন্ডাস্ট্রি না, টোটাল কালচারাল ফিল্ডে যারা বোদ্ধা, তারা এখন চুপ হয়ে গেছেন। আর যারা না জেনে আসলে অনেক কিছু জানার ভান করে, জানার চেষ্টা, মানে শো অফটা এখন অনেক বেশি হয়ে গেছে। সো সামটাইমস মনে হয় যে আসলে এই যে দীর্ঘ পথ চলা, বাবা মা, এই যে এত আন্দোলন, এত মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা, মায়ের মাটির জন্য কাজ করা, সেটা আসলে কতটা যুক্তিযুক্ত। মাঝে মাঝে খুবই ফ্রাস্ট্রেটেড, আবার কখনো মাঝে মাঝে মনে হয় যে না, আরও পথ বাকি আছে। সো আসলে তো কোনো কিছুরই তো সলিউশন হয় না পৃথিবীতে, এইভাবেই হয়তো কখনো পাওয়া না পাওয়া, অনেক পাওয়া সব তার মধ্যেই হয়তো জীবনটা একটা সময় থেমে যাবে। আমার কথাগুলো হয়তো আরেকজন বলবে। ছবি বানাবো, ছবি তো কাজ করতে হবে, বানাতে হবে। আমাদের ইচ্ছে আছে আমার বাবাকে নিয়ে একটা ছবি বানানো, অমরেন্দ্র বিশ্বাস, কারণ এই মানুষটা যে কত বড় একজন অভিনেতা ছিলেন এবং কত বড় একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, তাকে নিয়ে একটা কাজ করা আমাদের না, অ্যাকচুয়ালি কোনো উপায় নেই আমাদের কমিউনিটির। কারণ আমার কমিউনিটি কিন্তু শুধুমাত্র আর্টিস্ট বা টেকনিশিয়ানস না, আমার কমিউনিটি কিন্তু জার্নালিস্টরাও আছেন। আমাকে যে সাপোর্টটা দিয়েছে, আমি কোনো শিল্পী, কত অনেক বড় বড় স্টার বাংলাদেশে আছে, অবশ্যই তাদেরকে সাপোর্ট করে, কিন্তু আমাকে যে সাপোর্টটা দিয়েছে সাংবাদিকরা, এইটা আনবিলিভেবল, লাগে বিশ্বাস, মানে বিশ্বাসের বাইরে। আমি ভাবতেই পারি না যে ওনারা আমাকে প্রতিটি চ্যানেল, প্রতিটি পত্রিকা, প্রতিটি মানে অনলাইন সমস্ত পত্রিকা আমাকে হেল্প করেছেন। সো এইটার জন্য তো আসলে সিচুয়েশনটা ভালো ছিল না তখন, ওই হরতাল অবরোধ, এগুলো আসলে দেশের অনেক ক্ষতি করছে। কারণ হচ্ছে কি, যেভাবে আমরা থেমে যাচ্ছি, শুরু করি আবার থেমে যাই, এটা আসলে এক ধরনের অন্যায়। কারণ মানুষ কিন্তু দিন শেষে একটু বিনোদন চায়, সারাদিন কাজ করে একটু বিনোদন। সবাই যে একেবারে ওয়ার্ল্ড ফেমাস ছবি বানাবে বা আপ টু দ্য মার্ক ছবি বানাবে, হবে না, কিন্তু কেউ কেউ তো ভালো ভালো ছবি বানাচ্ছে। আমি সেন্সর বোর্ডের মেম্বার, আমি অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ছবি দেখছি, কিন্তু আমরা তো সেগুলোও দেখি যে হলে যায় না। এখানেও একটা বিশাল একটা ফাঁক ফোকর আছে, এগুলো নিয়েও আসলে কথা বলা উচিত আমি মনে করি, যে কেন ছবি বানাচ্ছি আমরা, দেশের বাইরে থেকে ছবি আসছে, সেগুলো নিয়ে
কেউ কিছু বলে না, আমরা তো আসলে একটা জায়গা থেকে বিতাড়িত হচ্ছি আসলে। না, বিং এ সেন্সর বোর্ড মেম্বার আমি বলি, এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার আমার নাই, কারণ আমাদের যে কিছু ক্লজ আছে তার মধ্যে আমি কোনো কথা বলতে পারি না। কিন্তু আপনাদের মানে বোধের জন্য বলছি যে আসলে শুধুমাত্র আপনারা সেন্সর বোর্ডকে দায় করলে হবে না, এটার উপরেও অনেক কাজ হয়, অনেকে সিদ্ধান্ত, অনেকে অনেক মানুষ মিলে কিন্তু একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু যারা সেন্সর বোর্ডে আছি, আমরা যারা শিল্পীরা সম্মানিত সদস্য হয়ে যাই, তারা তাদের কিন্তু কোনো দায় নেই আসলে। কারণ হচ্ছে কি, সাকিবের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আমার সাথে বেসিক্যালি সবারই সম্পর্ক ভালো। না, সাকিব তো আমাকে দিয়েছে, তারপরে আমাদের নায়ক ফেরদৌস দিয়েছে, তারপরে বুবলি দিয়েছে, তারপরে মিশা সদাগর দিয়েছে। অবশ্যই সাকিব সুপারস্টার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তার অনেক গ্রহণযোগ্যতা, মানুষ তাকে অনেক ভালোবাসে, সেটা যেমন সত্যি তেমনি এটাও তো ঠিক যে সাকিব তো একটা পরিবারকে বিলং করে। আমরা তার বড় বোন, কেউ তার ছোট বোন, কেউ ভাই আছে, ছোট ভাই আছে, কেউ কেউ তো পরিবার স্পেশাল হয়। তো আমি হয়তো ওর কাছে একটু বোন হয়েছে যে আমার এই বোনটা স্পেশাল, সো আমি ওর সাথে কথা বলি অনেক সময়, অনেক কথা হয় ওকে নিয়ে, ছবি নিয়েই কথা হয় ওর সাথে, ও মানে খুব বেশি না, ও হাসে দুষ্টামি, আমি অনেক মজা করি এই আর কি। তো ও যখন আমাকে এটা দিয়েছে, আমি ওকে বলেছিলাম ভাই আমার ছবি রিলিজ হবে, তুমি কি বলে আপা আপনি যেখানে বলবেন আমি চলে যাবো, কিন্তু আনফর্চুনেটলি তখন তো সে দেশের বাইরে, যার জন্য সে আমার বিশ্বাস যে সত্যি সে যদি থাকতো দেশে অবশ্যই সে হলে যেত, এটা আমার বিশ্বাস, সেই জন্য ওর প্রতি আমার একটা ভালোবাসা তো আছে এবং থাকবে। দেখেন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ভাই দেখেই বলছি, বা আমার ভাই, আমার বন্ধু, আমার মিশা আমার বন্ধু, আমার খসরু কিন্তু যে প্রডিউসার সেও কিন্তু আমার বন্ধু, আমরা তারপরে ধরেন জায়েদের কথা বলি, সেও আমার ছোট ভাই। এখন হয় কি, ইন্ডাস্ট্রিতে সবাই আমরা ভাই বোন, আমাদের বন্ধু এরকম থাকবেই, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি শুধুমাত্র আমাদের সাকিবকে ঈদের মধ্যে ছবি রিলিজ হোক এটা চাই না, আমরা চাই যে ও রেগুলার ডেতে ছবি রিলিজ হোক, তাতে আমাদেরও যেমন উপকার হবে, দেশের মানুষের উপকার হবে, আমরা চাই যে আমাদের ছবি আমাদের দেশে চলুক, এটা হচ্ছে আমার প্রত্যাশা ওর কাছে থাকবে। এবং অবশ্যই তার উত্তরণ হচ্ছে আরও হোক, আরও উত্তর উত্তর তার সাফল্য কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি, এবং শুধু ও না, আমি চাই আমার ইন্ডাস্ট্রির যারাই কাজ করছে, যারা ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, তাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক, সমৃদ্ধি হোক, এবং উত্তর উত্তর তাদের আরও উন্নতি হোক, সেই সাথে আমারও হোক,